আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনি ভাই বোন ও বন্ধুরা, আজকে একটি সুন্দর দোয়ার কথা বলবো, যে দোয়াটি আয়না দেখার সময় পাঠ করলে স্বভাব এবং চরিত্র সুন্দর হয়, ভালো হয়। বন্ধুরা, অনেকেই আপনারা এই দোয়াটি জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তারা অবশ্যই দোয়াটি মুখস্থ করে নেবেন এবং নিয়মিত আমল করবেন। যখনই আয়না দেখবেন তখনই এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের চরিত্র এবং স্বভাব সুন্দর করে দিবেন। তো বন্ধুরা, দোয়াটি হলো আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আমি বাংলায় উচ্চারণ লিখে দেব, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এই দোয়াটির অর্থ হলো, আয় আল্লাহ, আপনি আমার ছবি এবং গঠনকে সুন্দর করিয়া সৃষ্টি করিয়াছেন, অতএব আমার স্বভাব এবং চরিত্রকে সুন্দর করিয়া দিন। তো বন্ধুরা, এই চমৎকার দোয়াটি আপনারা সবসময় যখনই আয়না দেখবেন তখনই পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের চরিত্র এবং স্বভাবকে আরও সুন্দর করে দিবেন, আরও উত্তম করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই আয়না দেখার সময় এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানতে পারে, তারাও শিখতে পারে, তারাও আমল করতে পারে। আপনার কারণে যদি একজন মানুষ ইসলামের একটি বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন, ইনশাআল্লাহ। এজন্য ভিডিওটি শেয়ার করবেন। আর যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিও পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকেই ভালো রাখুন, এই আশা ব্যক্ত করে এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।